দেখুন মন্দিনী যা সূচনা রয়েছে যে এটা হচ্ছে গোটে দেশী অন্ডু এডুয় এবং এটা ওড়িশার বিভিন্ন জায়গায় মিথায় কিন্তু বড় কথা হচ্ছে যেটা আমি সবাই কথা যে বহুরূপী অন্ডু ইয়ে হচ্ছে সেই বহুরূপী এন্ডু এবং ইার বেসিকা আপনার যদি দেখিপারে ইয়ে হচ্ছে তার কলার আপনার দেখিপার্থে মানে এই এন্ডুটি বিভিন্ন আপনার যদি যে জায়গায় ছাড়বে সে তার কলার বর্তমান বর্তমানে আপনার দেখিপারে গ্রিন কলার অ তা যদি অন্য কোশি জায়গার আপনার ছাড়বে সে কিছু সময় পরে লো হয়ে পারে তার বিভিন্ন সময় তা রঙ বদলাই থাকেন তেম এই যে দুই জন গিরফ হয়েছেন যে সম্পর্কের অজানাতে হে যা সূচনা মিলুচি যে সে জটণী অঞ্চল পচাশ হাজার টাকার এই এন্ডু কি জনক ঠুার এবং তা দেড় টাকার পাই সে যোজনা করলে এবং যেতবাদ ডিল সে চেষ্টা করলে সে সময়ের বন বিভাগ পাখি তার খবর পৌঁছিলে এবং বন বিভাগ নিজে গোটে টিম গঠন করেছিল কমিটি এমন ধরা পকা য এবং সেপি যে স্বতন্ত্র টিম গঠন হয়েছিল সে নিজে ক্রেতা ভাবে যাইলে এবং গোটে পার্ক রয়েছে রাজধানী রণীবিহার ছকরে গোটে পার্ক রয়েছে মুখারজি পার্ক এবং সেটি যে ডিলপ বন বিভাগ পঁচি লা তাপরে এমান সেটি মাড়ি বসেলা বন বিভাগ এবং এ যে এন্ডু সহিত দুই অজানাতে বর্তমান গিরফ করছে বন বিভাগ যেহেতু এটা সিডুল টু এনিমল রয়েছে তেম কেউ না কেউটিয়ে হচ্ছে বেআইন চোরা চালান বিক্রি করা বেআইন কিন্তু মধ্যে আমি দেখ যে বিভিন্ন সময়ের বজ্রকপ্তা চোরা চালান করা যাই যেহেতু কুয়া যায় যে বজ্রকাপ্তার কোশি ঔষধীয় গুণ রয়েছে এবং তাকু অন্য পঠা। থাকে যার ইার বর্তমান কোণ কোথায় এতে দরের এগুড়ি বিক্রি হচ্ছে ইন ডিও বহুরূপী এন ডিও রু আছে য্রিপাই চেষ্টা করছেন সে বিদেশ লিঙ্ক রন রেকট কাম করছে কি পছরে এই গোটা ছোটিয়া জন্তু আর দেড় টাকা মূল্য মূল্য কমপায় তেমন সেসব কু বর্তমান বন বিভাগ খোড়তাড় করছে এবং যে দুই জন অজানাতে গিরফ হয়েছেন সেখান কথা সে ভ্যালু জাঁ না কিন্তু যেতবে উচ্চ চঢা দরের

দেখুন যা সূচনা মিলুচি যে ব্যক্তি জন ব্যক্তিঙ্ পচাশ হাজার টাকার এবং তাপরে গোটে দুই দিন সে নিজ পাখানে রক্ষিলে এবং তাপরে তাকে সে দেড় টাকার বিক্রিপ্রাই যোজনা করলে তেমন বর্তমান ই পছরে র্যাকেট কম আছে যে জটণীর যে ব্যক্তিঙ্ সি তাকে কেউঠু আনি এবং ইয়ে যে বিক্রিপি যোজনা চার লা যে যাকে বিক্রি করতে সি আকু কেউটি বিক্রি করথে কেউটি পঠাই থান্তে এতে দেড় টাকা ভ্যালু কমপাই সে সবুর বর্তমান তদন্ত उच्ची वन विभाग